শিক্ষার্থীবৃন্দ কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আবার তোমাদের সেই ইংরেজি গ্রামার ক্লাস নিয়ে চলে এসেছি, তো সবাই নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসে আছো। তাহলে আমরা কোন ক্লাসটা করব আজকে? আজকে সেই ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন, সেই ক্লাসটাই করব। আমাদের যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই, দেখি কী আছে। আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন, ঠিক আছে। তার পরবর্তীতে কী আসে দেখি, দেখো, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপস অর কোশ্চেন মার্কস। এগুলো কিন্তু আমরা এর আগেও করে এসেছি, এখন কিন্তু আবার আমরা সেটাই করতে যাচ্ছি। আমাদের পরবর্তী সেই কোশ্চেনের সেন্টেন্সের কোথায় কোশ্চেন মার্কস বা ক্যাপিটাল লেটার্স বা ফুল স্টপ কোথায় বসবে, ঠিক আছে। তাহলে এখানে কী লেখা আছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স। ইউজিং মানে কি, আমরা কোনগুলো ব্যবহার করব, ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপস অর কোশ্চেন মার্কস। তাহলে চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। দেখো, আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে যে দে আর জোজো, গিগি অ্যান্ড ববো। এখানে দেখো তিনটা নাম আছে, সেই তিনটা নাম কি কি, কি সুন্দর না নামগুলো, কেমন, জুজু, গিগি অ্যান্ড ববো। তার মানে নামের ক্ষেত্রে আমরা কিন্তু এর আগেও বলেছি কি হবে বলো, ক্যাপিটাল লেটার হবে, তাই না? আচ্ছা, তারপর আমরা আর সেন্টেন্সের শুরুতে কি হবে, ক্যাপিটাল লেটার। তাহলে চলো অ্যান্সারে চলে যাই। এর আগে কিন্তু আমরা কোশ্চেন পুরোটা লেখা ছিল, এখন সংক্ষেপে দিচ্ছি, কারণ কোশ্চেন যখন আমরা সংক্ষেপে লিখব কিউ ইউ ই দিয়ে এখানে একটা কুলন দিয়ে দিবা, আর অ্যান্সারের এখানে একটা কুলন দিয়ে দিব। আচ্ছা দেখো, প্রথমে আমরা শুরুতে টি ক্যাপিটাল লেটার, আর সবার শেষে কি, ফুল স্টপ, আর মাঝখানে কি আছে একটু খেয়াল করো, জোজো একটা নাম তাই জেড বড়, গিগি একটা নাম তাই জি বড় হাতে ক্যাপিটাল লেটার, ববো একটা নাম তাই বিটা কি, ববর বিটা ক্যাপিটাল লেটার। সবাই খেয়াল করেছ? আচ্ছা, তাহলে আমরা জেনে গেলাম যে এখানে তিনটা নাম আছে, তিনটা নামের শুরুটাই হবে ক্যাপিটাল লেটার। পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখানে দেখো তোমরা হয়তো খুব ভালোভাবে শিখে গেছো, এই জন্য হয়তো উত্তর সহ এখানে চলে এসেছে, আমার এই জাদুর কাঠি নিয়ে এসেছে, এই জন্য আমরা দেখে ফেলি কী দিয়েছে। প্রথমে কী লেখা আছে, জনকু হ্যাড এ বেবি এলিফ্যান্ট। জনকুর আমাদের যখন শুরু হবে সেন্টেন্সটা আমরা জানি যে ক্যাপিটাল লেটার দিতে হয়, তারপর সবার শেষে কী দিব আমরা, ফুল স্টপ দিব, তাই কিন্তু দিয়েছে, তাই না? তাহলে আমরা আর একটু পড়ি যে জনকু হ্যাড এ বেবি এলিফ্যান্ট। আচ্ছা, তারপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখো শুরুটা কী দিয়ে হয়েছে, ডু দিয়ে। আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে যখন শুরুটা ডু, হ্যাভ, তারপরে এম, ইজ, আর, হোয়াট, হোয়ার, হু, এগুলো দিয়ে যখন শুরু হবে তখন কী হবে, সবার শেষে কি বলো, কোশ্চেন মার্কস। ভেরি গুড, তাহলে আমরা দেখে ফেলি এখানে কি নামটাম আছে কোনো, দেখি আর একটু আরেকবার পড়ে দেখি, ডু ইউ থিঙ্ক জনকো, জনকো কি একটা নাম, তাই না, কিপ্ট হিজ প্রমিস। তাহলে অ্যান্সারটা দেখি, ডু ইউ থিঙ্ক জনকো কিপ্ট হিজ প্রমিস, তার মানে ডুটা বড় হাতে দিয়েছে, আর প্রথমে শুরুতে ডু আছে বলে এখানে কি দিয়েছে, কোশ্চেন মার্কস দিয়েছে। আচ্ছা, জনকু কি, এখানে কিন্তু একটা প্রশ্ন করেছে, প্রশ্ন করলেই কি এই কোশ্চেন মার্কটা হবে, জনকু কি তার প্রমিস রেখেছিল, এটাই কিন্তু বলেছে এখানে। যেমন তোমার আম্মু বলে যে বাবা তুমি কি পড়তে বসেছো, তখন কিন্তু তুমি একটা উত্তর দাও, হ্যাঁ বা না, উত্তর দাও না, এরকম এখানেও বলেছে জনকু কি তার প্রমিস, প্রমিস মানে কি ওয়াদা, তার ওয়াদা রেখেছিল। আচ্ছা, পরবর্তীতে চলে যাচ্ছি আমরা। দেখো কোশ্চেন কি লেখা আছে এখানে, দে গ্রো ইন মিনিস গার্ডেন, দে গ্রো ইজ মিনিস গার্ডেন। তাহলে আমাদের এই সেন্টেন্সের শুরুতে কি হবে, ক্যাপিটাল লেটার হবে, আবার সবার শেষে কি হবে, ফুল স্টপ হবে। আর এখানে কি নামটাম আছে কিছু দেখতে পাচ্ছ, মিনিস গার্ডেন, এটা একটা নাম, তাই না, তার মানে এখানে আমাদের ক্যাপিটাল লেটারটা হবে এমটা। তাহলে আমরা দেখি অ্যান্সারে কী লেখা আছে, সবাই কি দেখতে পাচ্ছ তো? আচ্ছা, দে ক্যাপিটাল লেটার, গ্রো ইন মিনিস, দেখো এমটা ক্যাপিটাল লেটার হয়ে গেল, আর
আর সবার শেষে কি হয়েছে ফুল স্টপ দে গ্রো ইন মিনিস গার্ডেন ঠিক আছে তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব দেখি আর পরবর্তী প্রশ্নে কি আছে দিস ইজ ববো র্যাবিট এটা কিন্তু একটা নাম ববো র্যাবিট হলো একটা নাম তাহলে আমরা কি লিখব শুরুতে আমরা জানি কি হবে বলো ক্যাপিটাল লেটার আর সবার শেষে হবে ফুল স্টপ আর নাম টাম থাকলে কি হবে ক্যাপিটাল লেটার তাহলে দেখি অ্যান্সারে কি লেখা আছে দিস ইজ ববো র্যাবিট তার মানে টি ক্যাপিটাল লেটার ববো র্যাবিট যেহেতু নাম বি হলো ক্যাপিটাল লেটার র্যাবিটের আর হলো ক্যাপিটাল লেটার আর এখানে কি হলো ফুল স্টপ ঠিক আছে দিস ইজ ববো র্যাবিট এই হয় ববো র্যাবিট তার পরবর্তী প্রশ্নে চলে যাই যাই দেখি এখানে কি লেখা আছে কোশ্চেন দেখো হুইচ ভেজিটেবলস ডিড ববো লাইক দ্য মোস্ট ঠিক আছে আমরা কি করব শুরুতেই সেন্টেন্সের শুরুতে ডব্লিউটা ক্যাপিটাল লেটার আর ববো যেহেতু একটা নাম ববোর বিটা হবে ক্যাপিটাল লেটার আর সবার শেষে কী হবে হুইচ দিয়ে যেহেতু শুরু হয়েছে এখানে হবে কোশ্চেন মার্কস তাহলে চলো আমরা অ্যান্সারটা দেখি ঠিক আছে আচ্ছা এখানে দেওয়া আছে দেখছি ক্যাপিটাল লেটার দেখো হুইচের ডব্লিউটা ক্যাপিটাল লেটার আর ববোর বি ক্যাপিটাল লেটার ববো হলো একজনের নাম আর এই সবার শেষে কী হয়েছে কোশ্চেন মার্কস তাহলে আমরা আরেকবার পড়ে দেখি হুইচ ভেজিটেবলস ডিড ববো লাইক দ্য মোস্ট এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই দেখি পরবর্তী প্রশ্নে কী আছে আমরা পরবর্তী প্রশ্নে দেখতে পাচ্ছি দে প্লেড গেমস ঠিক আছে তাহলে আমরা শুরুটা কি করব ক্যাপিটাল লেটার দিব আর সবার শেষে কি দিব ফুল স্টপ দিব ঠিক আছে তাহলে আমরা অ্যান্সারটা দেখি অ্যান্সার দেওয়া আছে ক্যাপিটাল লেটার টি আর সবার শেষে কি দেওয়া আছে ফুল স্টপ দেওয়া আছে দে প্লেড গেমস ঠিক আছে আচ্ছা তারপরে আমরা দেখি পরবর্তী কোশ্চেন ইট ওয়াজ এ লাভলি পার্টি তোমরা কি পার্টি করো বাসায় মাঝে মধ্যে কিন্তু করা হয় তাই না জন্মদিনের তারপরে ম্যারিজ ডে বাবা মার অনেক মজা হয় আচ্ছা তাহলে এখানে ইট ওয়াজ এ লাভলি পার্টি আমরা অ্যান্সারটা দেখি ক্যাপিটাল লেটার আই আর সবার শেষে কী দিয়েছে ফুল স্টপ তাহলে ইট ওয়াজ এ লাভলি পার্টি পরবর্তী প্রশ্নে চলে যাই হ্যাঁ পরবর্তী প্রশ্নে দেখতে পাচ্ছি আমরা কোশ্চেন দেন দেয়ার ওয়াজ এ ম্যাজিক শো এখানে কিন্তু কোনো আমরা এটা দেখতে পাচ্ছি না ডু হোয়াট এম ইজ আর ওয়াজ আর তাই না তাহলে এটা নর্মালি একটা সেন্টেন্স দেন দেয়ার ওয়াজ এ ম্যাজিক শো অ্যান্সারে কী হবে অ্যান্সারে হচ্ছে আমাদের নর্মালি যে আমরা শুরুতেই আমরা কী করব ক্যাপিটাল লেটার টি দিব আর সবার শেষে হলো ফুল স্টপ আর মাঝখানে কোনো নাম টাম নেই এই জন্য এখানে কোনো ক্যাপিটাল লেটার হবে না তাহলে দেন দেয়ার ওয়াজ এ ম্যাজিক শো তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই ওটা তোমরা নিজেরা দেখি পারো কি না আমি দেখাবো না শুধু এখানে প্রশ্নটা আসবে তোমরা নিজেরাই বলে ফেলো কি হবে বলো হাউ আর ইউ এখানে কিন্তু কি করেছে কি দিয়ে শুরু হয়েছে বলো হাউ আর ইউ হাউ দিয়ে শুরু হয়েছে তার মানে আর সবার শেষে কি হবে প্রশ্নবোধক ভেরি গুড এখন অ্যান্সারটা আমরা মিলিয়ে ফেলি তোমাদের সাথে দেখি হয়েছে কি না হাউ যে এইচ ডব্লিউ হয়ে গেছে তারপরে এখানে কোশ্চেন মার্কস হয়েছে কেন হয়েছে এটা এখানে হাউ দিয়ে শুরু হয়েছে বলে তাই না আচ্ছা তাহলে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি আর সবাই বেশি বেশি করে চর্চা করবে তাহলে নিজেরাই বাসায় বসে নিজেরাই করতে পারবা ঠিক আছে আর অনেক সহজ কিন্তু এই কোশ্চেন মার্কস ফুল স্টপ এবং এটা করা তাই না তাহলে আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকো